অনেকদিন অপেক্ষার পর অবশেষে কলেজে স্কলারশিপ শুরু হলো। হ্যাঁ, বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ বা বিবেকানন্দ স্কলারশিপ বা SVMCM যাই বলুন না কেন, বর্তমানে এটি কলেজে যারা পড়াশোনা করছেন বা উচ্চশিক্ষার জন্য যেমন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন প্রত্যেকের জন্য বিকাশ ভবন স্কলারশিপ ওপেন করে দেওয়া হয়েছে। এই খবরটি হয়তো আপনাদের কাছে এসেছে, কিন্তু আজকে আমরা ভিন্ন খবর আপনাদেরকে প্রোভাইড করব। তার সাথে আলোচনা করব কবে থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন করতে পারবেন। বিকাশ ভবন স্কলারশিপ বা SVMCM স্কলারশিপ কিছুদিন আগেই শুরু করা দেওয়া হয়েছিল, অর্থাৎ শুধুমাত্র যারা মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ মাধ্যমিক দেওয়ার পর 11-12 তাদের জন্য নিউ এবং রেনুয়েল শুরু করেছিল। অর্থাৎ শুধুমাত্র কলেজে যারা পড়াশোনা করছেন বা উচ্চশিক্ষার জন্য K3 যারা আবেদন করবেন, MA কোর্সে যারা ভর্তি হয়েছেন, তাছাড়া ইঞ্জিনিয়ারিং মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু এই ফর্ম ফিল আপ শুরু করে দেওয়া হয়েছে। আগে অ্যাপ্লিকেশন শুরুর যে ডেট সেটা কিন্তু প্রোভাইড করা হলেও সমস্ত অ্যাপ্লিকেশন ক্লোজ ছিল, বর্তমানে সেই আপডেট করে পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তন কি, কোথায় দেখতে পাবেন, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, সমস্ত তথ্য আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, অর্থাৎ বিকাশ ভবন যেখান থেকে আবেদন করা যায় svmcm.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে উপর দিকে রেজিস্ট্রেশন অপশন একটি দেখতে পাচ্ছেন, ওই রেজিস্ট্রেশন অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে একটা ওপেনিং ডেট দেখতে পাবেন, অর্থাৎ এখানে বলা হচ্ছে ফ্রেশ 2023 যে আবেদন তার ডেট 12/7/2023 শুরু হয়েছে। এই 12/7/2023 শুধুমাত্র 11 যারা পড়াশোনা করছেন মাধ্যমিক দেবার পর বা যারা 12 পড়াশোনা করছেন 11 কমপ্লিট করার পর তারা রিনিউয়াল করতে পারবেন এবং নতুন করতে পারবেন। এটা কিন্তু সকলের জন্য ওপেন ছিল না, কিন্তু বর্তমানে সকলের জন্য ওপেন করা হয়েছে। নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করার পর যদি মেন পেজে যায় যেখান থেকে ক্যাটাগরি চয়েস করতে হয়, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন, সেখানে দেখুন প্রথমে যে স্কুল লেভেল রয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন রয়েছে। সাইডেরগুলোও কিন্তু সমস্ততেই লেখা উঠেছে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, কিন্তু সমস্ত লেখা থাকলেও একটা ছোট্ট করে ব্র্যাকেটে লেখা রয়েছে রেজিস্ট্রেশন হ্যাজ নট স্টার্টেড ইয়েট, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এই বিষয়টা আপনারা পরিষ্কার, অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য এখনও আপনাদের বেশ কয়েকদিন সময় লাগবে, ওয়েট করতে হবে। এখনও যদি এখানে ক্লিক করেন সরাসরি ওদের যেভাবে ফর্ম ওপেন হয় সেভাবে ওপেন হয়ে যাচ্ছে, রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট করে নেওয়া হবে, হয়তো আপনার অ্যাপ্লিকেশনটা বাতিলও হতে পারে। যখন এই লেখাটা উঠে যাবে তখন কিন্তু আবেদন করবেন, এখনও অনেক টাইম পাবেন, এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। যা যা ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো কালেক্ট করে রাখুন, আমরা অবশ্যই ডকুমেন্টস পার্টে আসছি, তারপরে আবেদন পার্টটা সমাপ্ত করবেন। আবেদন পার্ট সমাপ্ত করার আগে অবশ্যই এই লেখাগুলো দেখবেন, কারণ এই বছর প্রচুর অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। রিজেক্ট করা হবে তাই নয়, যারা 11 থেকে 12 উঠেছেন বা যাদের রিনিউয়াল হয়েছে বা নতুন হয়েছে তাদের অনেক অ্যাপ্লিকেশন সরাসরি রিজেক্ট করা হচ্ছে। কোনো সেন্ডব্যাক নেই, কোনো কিছু নেই, কোনো কারণ নেই, সরাসরি রিজেক্ট। রিজেক্টের অনেক কারণ রয়েছে, সেগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো। তো অবশ্যই দেখে বুঝে ভেবে চিনতে আবেদন করবেন, এই বছর অবশ্যই অনেকের রিজেক্ট হতে পারে যদি ভুলভাল অ্যাপ্লিকেশন হয়ে থাকে। সেজন্য বলবো যে এখনও অনেক টাইম পাবেন, এখনও ক্লোসিং ডেট দেওয়া হয়নি। যদি ডেটটা দেখেন শুরু ওপেনিং ডেট দেওয়া রয়েছে, ক্লোসিং ডেট দেওয়া নেই। আপনি 2023-24 সালেও 3 মাস পর্যন্ত টাইম পাবেন, কেন এত তাড়াহুড়ো করবেন? যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, আমরা বিস্তারিত তথ্য দিচ্ছি, তাহলে আপনি এই ডকুমেন্টসের পরিবর্তে আপনি অ্যাপ্লিকেশন যখনই ওপেন হবে সরাসরি এসে আবেদন করতে পারবেন এই ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকলেই। সর্বপ্রথম অনেকেই দাবি করেন এই স্কলারশিপটি করার জন্য ইনস্টিটিউটের কি কোনো সই লাগবে বা কলেজের কি সই লাগবে বা প্রিন্সিপালের সই লাগবে, একদম না, সম্পূর্ণ ভুল ধারণা, এখানে কোনো সইয়ের ব্যাপার নেই। হ্যাঁ, অথেন্টিকেটের জন্য আপনি যে অনলাইনে আবেদন করছেন সেই আবেদন কপিটা যে ইনস্টিটিউটে আপনি পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউটে ফরওয়ার্ড করা হবে, সেখান থেকে ভেরিফাই করা হবে হ্যাঁ আপনি সেখানকার স্টুডেন্ট, তখন আপনি স্কলারশিপের জন্য এলিজেবল হবেন, না হলে আপনার সেখানেই রিজেক্ট হয়ে যাবে। অতএব যে ইনস্টিটিউট ভেরিফিকেশনের জন্য সই করাকরির কোনো বিষয় নেই। এরপর আসি ইনকাম সার্টিফিকেট বিষয়ে। ইনকাম সার্টিফিকেট এদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা ফরম্যাটে ইনকাম সার্টিফিকেট দেওয়া রয়েছে, আপনি চাইলে এই ফরম্যাটটা ডাউনলোড করে সরাসরি আপনার যে বিডিও এলাকা হয়ে থাকলে বিডিও অফিসে গিয়ে সই করিয়ে আনতে পারেন, বা অনলাইনে যে বিডিও ইনকাম প্রোভাইড করা হচ্ছে বর্তমানে
সমস্ত তথ্য দিয়ে সেই ভিডিও ইনকামও আপনি কিন্তু আপলোড করতে পারেন অ্যাপ্লিকেশনের সময়, দুটোই আপনার এলিজেবল। অর্থাৎ দুটো ইনকাম সার্টিফিকেটই আপনি ভ্যালিডভাবে দিতে পারেন, এরকম নয় যে আপনি হাতে লেখাটা দিয়েছেন মানে আপনাকে দেওয়া হবে টাকা, আপনি অনলাইনেরটা সাবমিট করেছেন আপনাকে টাকা দেওয়া হবে, এরকম বা কোনো বিষয় নয়। স্কলারশিপ প্রত্যেকেই পাবেন যদি সঠিক অ্যাপ্লিকেশন করেন। এটা হলো ইনকাম সার্টিফিকেট ব্যাপার। এরপর আসি, আপনি যত হায়ার লেভেলে পড়াশোনা করছেন তার নিচু লেভেলের সমস্ত মার্কশিট, অর্থাৎ যদি আপনি এইচএস দেওয়ার পর কলেজে ভর্তি হয়েছেন তাহলে মাধ্যমিকের মার্কশিট এবং এইচএসের মার্কশিট, তার সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এর সাথে আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, টোটাল এই পার্টগুলো কমপ্লিট হওয়ার পর যেখানে ভর্তি হয়েছেন ইনস্টিটিউটে, সেই ইনস্টিটিউটে ভর্তির রসিদ, অর্থাৎ যে আবেদন করেছিলেন বা ইনস্টিটিউটে ভর্তির একটা কপি হয় যেখানে পেমেন্ট ডিটেলস লেখা থাকে, সেই কপি আপনাকে প্রোভাইড করতে হবে। এই কয়েকটা বিষয় আপলোডের মাধ্যমে আপনি অনায়াসে এই অনলাইনে এসে সরাসরি বিকাশ ভবন বা SVMCM বা বিবেকানন্দ স্কলারশিপ অনায়াসে আবেদন করতে পারবে। তো বিকাশ ভবন স্কলারশিপ আবেদন করতে গেলে এখনও এই মুহূর্তে ওপেন হয়নি, যদিও ওয়েবসাইটে চালু দেখালেও আপনারা এখন যদি আবেদন করেন হয়তো আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হবে। এই আবেদন পদ্ধতি, স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি অলরেডি আমরা যখন ইলেভেনের জন্য শুরু হয়েছিল মাধ্যমিক পাসের পর সেই অ্যাপ্লিকেশন আমরা নিয়ে এসেছি, সেই অ্যাপ্লিকেশনও দেখতে পারেন। একই পদ্ধতি থাকবে, শুধুমাত্র কিছু ইনফরমেশান চেঞ্জ হবে, যাদের দুটো মার্কশিট প্রয়োজন হবে, যারা ইলেভেন দেওয়ার পর, যারা এইচএস দেওয়ার পর কলেজে ভর্তি হয়েছেন বা কলেজ কমপ্লিট করার পর যারা এমএ কোর্সে ভর্তি হয়েছেন তাদের যেমন আলাদা আলাদা মার্কশিট প্রোভাইড করতে হবে, শুধু ওই পার্টটা ছাড়া সমস্ত পার্ট একই। তো একইভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন, সেই পদ্ধতি আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। যখনই ওপেন হবে এই যে অ্যাপ্লিকেশন পার্টটা, সেটাও আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ইনফরমেশান পেতে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সামান্য তথ্য আজকে প্রোভাইড করলাম, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন। অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।